আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখবেন আমি মরিনি, বেঁচে আছি, মৃত্যুর গুজব সম্পর্কে ইত্যাদির নাতি নিপু। বাংলাদেশ চলচ্চিত্রে কোনো এক নাতি মারা গেছে, তবে এটা ঠিক যে আমি ইত্যাদির নাতি, আপনাদের মাঝে আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে এখনো জীবিত আছি। দর্শক, কাল থেকে 200-র বেশি কল এসেছে, সবাই ফোন করে জানতে চাচ্ছে আমি জীবিত আছি কিনা। ভাবুন তো বিষয়টি আমার জন্য কতটা খারাপ লাগার, সবার ফোন রিসিভ করে উত্তর দিতে হচ্ছে আমি মরিনি, জীবিত আছি। তারা এভাবে জীবিত মানুষকে মৃত বলে খবর ছড়িয়ে কি আনন্দ পান। প্লিজ ভাই, সবাইকে নিউজ করে খবরটা জানিয়ে দেন আমি মরিনি, জীবিত আছি। কথাগুলো বেশ ক্ষোভ নিয়ে সমকালকে বলেছিলেন ইত্যাদির নানি নাতি পর্ব করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা নিপু। ফেসবুকে বৃহস্পতিবার থেকে তার মৃত্যুর খবর ভাসছে, তার মৃত্যু হয়েছে বলে ইউটিউবেও খবর প্রচার করছেন অনেকে, অথচ নাতি খ্যাত এই অভিনেতা রয়েছেন জীবিত। নিপু সক্রিয় নন ফেসবুকে, নেই ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ বা ভাইবার, তাই নিজের মৃত্যুর গুজব চোখে পড়েনি তার, কেবল ফোনেই অন্যরা জানাচ্ছেন তার মৃত্যুর খবর। প্রতিজনের উত্তরে তার বলতে হচ্ছে আমি মরিনি। ইত্যাদির এ অভিনেতার আসল নাম শওকত আলী তালুকদার, ডাকনাম নিপু। জামালপুরে তার গ্রামে বাড়ি হলেও থাকছেন রাজধানীর উত্তরায়। বৃহস্পতিবার থেকে নিজের মৃত্যুর গুজবে ফোনের পর ফোনে অস্থির হয়ে এক ছোট ভাইয়ের ফেসবুক লাইভে এসে জানান খবরটি মিথ্যা। লাইভে তিনি জানান সম্ভবত সমকাল অনলাইন তার মৃত্যুর নিউজ করেছে, কিন্তু বাস্তবতা হলো সমকালে তার মৃত্যুর বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। অবশ্য এ নিয়ে শনিবার সমকালের কাছে দুঃখ প্রকাশ করেন নিপু। তিনি বলেন, আমি আসলে অনেক ঝামেলার মধ্যে আছি, কাল হুট করে কে কারা প্রচার করে আমি মারা গেছি, তাদের অনেকেই সমকাল পত্রিকার নাম বলে, তাই আমি আর কোনো খোঁজ না নিয়ে লাইভে সমকালের নাম বলি, এর জন্য আমি আন্তরিক দুঃখিত। দুঃখ প্রকাশের পর নিপু বলেন, একদল লোক আছে যারা ফেসবুকে আমার নামে এমন মিথ্যা কথা প্রচার করে লাইক বাড়িয়ে নেন, ইউটিউবে ভিউ বাড়িয়ে নেন, তাদের বিরুদ্ধে থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন অনেকেই, কিন্তু আমি তো হতবাক, নিজের মৃত্যুর খবরে মৃত ব্যক্তিকেই থানায় জিডি করতে হবে, কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা। দুই দিন ধরে মানসিকভাবে ভালো নেই আমি, গ্রামের বাড়িতেও মৃত্যুর খবর চলে গেছে, সেখানে এলাকাবাসীরা আমার খোঁজ নিচ্ছে, অথচ আমি ঢাকাতে দিব্যি কাজ করে চলছি। ছোটবেলা থেকেই বিভিন্ন অঙ্গভঙ্গি করে পরিবার ও বন্ধুদের হাসাতেন নিপু, মঞ্চে অভিনয় করেছেন একসময়। হানিফ সংকেতের সঙ্গে পরিচয় হয় 1993 সালে, রাজারবাগ পুলিশ লাইনের একটি অনুষ্ঠানে নিপুর পারফরমেন্স ভালো লাগে হানিফ সংকেতের, সেখান থেকেই সুযোগ হয় ইত্যাদিতে কাজ করার। ইত্যাদি ছাড়া অন্য কোনো টেলিভিশন অনুষ্ঠানে দেখা যায় না এই অভিনেতাকে। প্রথমে অভিনেতা অমল বোসের সঙ্গে নাতির চরিত্রে অভিনয় করেন নিপু। অমল বোস মারা যাওয়ার পর শবনম পারভিনের সঙ্গে অভিনয় করছেন তিনি। নানা নাতির পর্বটি এখন প্রচার হচ্ছে নানি নাতি নামে। নানির সঙ্গে অভিনয় করেও বেশ আলোচনায় শওকত আলী তালুকদার নিপু।